ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু ডট মিঠিস ব্লগ। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়েছি, আমি আর মিষ্টু যাচ্ছি হলো দিনহাটায় দিদির বাড়িতে, বদ্দির বাড়ি, বদ্দির বাড়িতে পুজো আছে। তো আপাতত আমি আর মিষ্টু যাচ্ছি, মা গেছিলো গতকালকেই। তা চলো গিয়ে অটো ধরি, আর এতগুলো ব্যাগ হাতে, একবারে দিনহাটায় গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা চলে এসেছি হলো দিদির বাড়িতে, এই তো দিদির বাড়ি, ওদের বাড়িতে হলো পুজো হচ্ছে। তো আমরা একটু আগেই ঢুকলাম, এখনও সেই রকম আত্মীয় স্বজন আসেনি, আর এসেই দেখা হয়ে গেলো চুমকির সাথে। সুন্দর লাগছে কিন্তু দেখতে, কেমন আছো সবাই? আর ওই হলো দিদিদের মন্দির, এখন ঠাকুর আনতে গেছে সবাই, ঠাকুর নিয়ে আসুক। আমার ঘরে যাই, চলো পরে কথা হচ্ছে। এই তো দিদি, দিদি তাকাচ্ছে না, বৌদি ননদ কে সাজিয়ে দেবে নাকি? শাড়ির সঙ্গে কি থাকবে? কেন ভালো লাগে না, ভালোই তো আছে। সবাই কি করছে দেখে আসি, এখানে কি হচ্ছে? পুজোর কাছে এই ঘরে সমস্ত সবাই, এই রুমে কি করতেছ? হাই করো, তোমার নাম কি? নাম বলো, নাম বলো, নাম বলো, কি নাম বলো, নাম বলো। কোনো ব্যাপার না, ওইদিকে ঠাকুর চলে এসছে। আর আমাকে এখন দেখতে পাচ্ছ না চুড়িদার পরে, এখন আমি এটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে শাড়ি পরে নেব। কিছু বলবি তুই? কিছু বলার নাই আমার। তো চলো আগে রেডি হই, রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর ততক্ষণ পর্যন্ত ভাইয়েরা ঠাকুর আনতে গেছে, সেই ভিডিওটা তোমরা ততক্ষণ দেখে নাও। এখানে দেখো তোমরা হয়তো মায়ের প্রতিমাকে চিনতে পারছো না, এই মা হলো বৈষ্ণব দেবীর, বৈষ্ণব দেবী না, বৈষ্ণব দেবীর ঠাকুর, ওদের বাড়িতে পুজো হয়। তো এখানে জামাইবাবু হলো মাকে সাজিয়ে দিচ্ছে টিকলি দিয়ে, সেটা আমি দূর থেকে ভিডিও করছিলাম। তার আমি এই পরে এই ভয়েসটা দিচ্ছি, কারণ এখানে গান বাজছিলো কপিরাইটের ভয়ে আমি মিউট করে রেখেছিলাম। তো দেখো সামনে অনেক আনন্দ করেছি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো দেখতে থাকো।
দাদারা বাড়ি যাচ্ছে, বৌদি একটু ওদেরকে এগিয়ে দিল। এখন বাজে রাত্রির 12টা আর 1 জানুয়ারি হলো দিদির বার্থডে। আমরা এখন যাবো হলো দিদিকে উইশ করতে। দিদি কিছু জানে না, চলো। দিদি কিছু জানে না, দিদি এখানে মোবাইল টিপছে, চলো। হ্যাপি বার্থডে, বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ফ্রেন্ডস, রাত্রি 12টা বেজে গেল, দিদিকে বার্থডে উইশ করলাম। আর আজ হলো 1 জানুয়ারি, তো তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা খুব ভালো কাটুক এই আশাই করি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তখন পর্যন্ত ভালো থাকবে এবং সাবধানে থাকবে। গুড নাইট।